হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশনাল হেল্পলাইন চ্যানেল এখন আর ভিডিওটি করা হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে দু হাজার একুশের আগস্ট মাসের জন্য তোমরা দেখো এই মডেল একটু টাস্ক কি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কী বলেছে মাঠ মানে কবিতায় কবির কাছে মাঠ কীভাবে নানা অর্থে প্রতিভাষিত হয়েছে আলোচনা করো দু নম্বর প্রশ্ন অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো তারপর কি ঘটল তা পাহাড়িয়া বর্ষা রচনা অনুসরণে লেখো তিন নম্বর প্রশ্ন ঝড় কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতা বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন মধু কাটতে তিনজন লোক চায় এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখের রচনাংশে কিভাবে উপস্থাপিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো ছ নম্বর প্রশ্ন এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বক্তাকে কাকে সে এ কথা বলেছে কিভাবে তার সুবুদ্ধি হয়েছে সাত নম্বর প্রশ্ন তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান কেমন দিনে ছেলেবেলার কোন গানটি মনে বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে এবার এই প্রশ্নগুলির কি উত্তর লিখবে দেখো এক নম্বর প্রশ্ন ছিল মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ কিভাবে নানান অর্থে প্রতিবাসিত হয়েছে আলোচনা করো এর উত্তর লিখবে মাঠ মানে ছুট কবিতাই কবি কার্তিক ঘোষের কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা কবির কাছে মাঠ ছিল সবুজ পানের এক একদিক যা কখনোই নিবে যায় না মাঠ কবির কাছে ছিল ঘুম তাড়ানোর মন হারানো বাঁশি মাঠ মানে ছিল অগাধ খুশি লুটোপুটি মাঠ মানে এগিয়ে যাওয়ার ছুট মাঠের এই সব অর্থই মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে প্রতিভাষিত হয়েছে দু নম্বর প্রশ্ন অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের পাশাতে পৌঁছল তারপর কি ঘটলো তা পাহাড়িয়া বর্ষার সুরের রচনা অনুসরণ লেখক হত্য লিখবে পাহাড়িয়া বর্ষার সুরে বাংলা গল্পে পৃথিবীতে খুব খরা হওয়ার জন্য মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেলে বৃষ্টি আনার জন্য ব্যাং ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তার এই যাত্রায় মৌমাছি মোরগ ও এক ক্ষুধার্ত বাঘ সঙ্গী হয়েছিল দীর্ঘ যাত্রার পর তারা ভগবানের প্রাসাদে পৌঁছালে দেখে যে সেখানে সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে আছে রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে তাদের দেখে ভগবান তার রক্ষিতের ডাকলে মৌমাছিরা হুল ফোটাতে লাগলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো মোরগো এই সময় তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতের জন্য তিরস্কার করলো এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাংক তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে তিন নম্বর প্রশ্ন ঝড় কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতার দাও ঝড় কবিতায় ঝড় দেখে নিজেকে ঝড়ের সঙ্গে তুলনা করেছে অর্থাৎ সে যেমন দর্শী বনা করে ঘরের উপর দেয় তেমনি ঝড় যেন কোনো দস্যি ছেলের মতো আকাশের উপর মেঘরূপী কালি ঢেলে দিয়েছে চার নম্বর প্রশ্ন মধু কাটতে তিনজন লোক চায় এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখের রচনাংশে কিভাবে উপস্থাপিত হয়েছে উত্তর লিখবে লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে রচনাংশের আলোচ্য লাইনটি থেকে জানা যায় যে মধু কাটতে তিনজন লোকের দরকার লাগে এই তিনজন লোকের আলাদা আলাদা কাজ রয়েছে প্রথম জনের কাজ চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে মোচা কাটা দ্বিতীয় জনের কাজ একটা লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়ানো আর তৃতীয় জনের কাজ একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ানো যাতে চাক কাঠুরু হলে সেগুলি মাটিতে পড়ে ধামার মধ্যেই পড়ে মধু আনতে বাঘের মুখের রচনাংশে এই তিনজনের কথা এভাবেই উপস্থাপিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ছিল মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো প্রত্যয় কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় একটি আজব গাছের বর্ণনা করেছেন যে গাছটি সন্ধ্যার সময় অন্ধকার নামলে মনে হয় যেন দুহাত তুলে ভূতের মতো নাচছে আবার রাতের আকাশে যখন চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তখন গাছের আকৃতি অনেকটা ভালুকের মতো হয়ে যায় পরক্ষণে আবার বৃষ্টি এলে বৃষ্টি এলে গাছের পাতা এমনভাবে কাঁপতে থাকে যেন মনে হতেও গাছের কাঁপ দিয়ে জ্বরছে আসলে কবিতার কল্পনা একটি গাছকে বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছেন সকালে সোনাঝরা রোদ রাতের অন্ধকার পূর্ণিমার আলো আর বর্ষার পর বৃষ্টি এভাবেই একটি গাছকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি দেখেছেন সেদিক থেকে কবিতাটির নামকরণ সুনির্বাচিত এবং তাৎপর্যপূর্ণ ছ নম্বর প্রশ্ন এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বক্তাকে কাকে সে কথা বলেছে কিভাবে তার সুবুদ্ধি হয়েছে উত্তরে লিখবে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণি ও বনের করি নামক নাটকে আলোচ্য কথাটি বনের পড়ি ফণি মনসাকে বলেছে ফণি তার ইচ্ছে অনুযায়ী বনের পুরীর কাছ থেকে কখনো সোনার পাতা কখনো কাঁচের পাতা আবার কখনো পালং শাকের পাতা পেয়েছিল কিন্তু সেগুলি ডাকাতের দল দ্বারা ঝড়ের দ্বারা ও ছাগলের দ্বারা ফণিমনসা হারিয়ে ফেলেছিল তখন ফণিমনসার ভাবনায় তার নিজের জন্মগত কাঁটা ভরা সুচালো পাতার কথা আসে এবং সেটি সে বনের পরীর কাছ থেকে চেয়েছিল তখনই ফণি বনের পরী আলোচ্য কথাটি বলেছিল এইভাবেই ফণিমনসা বনের পরি নাটকে ফণিমনসার সুবুদ্ধি হয়েছিল আট নম্বর প্রশ্ন বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে উত্তরে লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামি প্রথম দেখা যায় আলু চাষের সময় শিয়ালের সাথে আলু চাষের সময় যখন আলু হয় তখন শিয়ালকে ঠকানোর জন্য কুমির আলু গাছের আগার দিক নিতে চাইল আর শিয়ালকে গোড়ার দিক দিতে চাইল শিয়াল রাজি হলে কুমির আলু গাছের আগাগুলি কেটে নিয়ে ঘরে গেলে দেখে গাছে একটাও আলু নেই এইভাবে কুমির প্রথমবার বোকামির পরিচয় দিয়েছিল এরপর যখন ধান চাষ করল কুমির এবার গোড়ার দিক নিতে চাইল আর আগার দিকটা শিয়ালকে দিতে চাইল সে ভেবেছিল মাটি করে সব ধান বের করে নেবে এর থেকে দ্বিতীয়বার তার বোকামির পরিচয় পাওয়া যায় তারপর যখন আখের চাষ করল আবার এবার কিছুতেই ঠকা যাবে না এই ভেবে কুমির আগেভাগেই গাছের আগার দিকটা কেটে বাড়ি নিয়ে যায় এবং আবার সে শিয়ালের কাছে ঠকে যায় কুমিরের সব বোকামির কথাই বোকা কুমিরের কথা গল্পে পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো নতুন ভিডিওর জন্য